Assalamu alaikum, dear BCS VIVA candidates, especially 41st BCS and 43rd BCS VIVA candidates, jara apnara VIVA-r jonno preparation nichhen, especially BCS administration cadre-r jonno. For your kind information, please be informed. Sheti BCS VIVA board-e BCS administration cadre-r jara prarthi taderke biggo board je proshno gulo kore thaken, tar moddhe onnotomo ekti jayga holo সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। তো আমিও বিশেষ ভাইবা বোর্ড চারবার ফেস করছি, তার মধ্যে আমার ভাইবা বোর্ডেও কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে ভাইবা সেখান থেকে আপনার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু প্রশ্ন করেছে। তো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করে থাকে তার মধ্যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন ইউনিট বা স্তর সম্পর্কে প্রশ্ন করে, তো তার মধ্যে আজকে আলোচনা করব বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের ভাইবা প্রস্তুতি শীর্ষক আজকের পর্বে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ ইউনিট যেটি ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিভাগীয় প্রশাসন সম্পর্কে এবং একই সাথে ডিভিশনাল কমিশনার সম্পর্কে। তো আজকে আমি আপনাদেরকে পাঁচটি সিলেক্টিভ প্রশ্নের উত্তর দিব, পাঁচ থেকে ছয়টি প্রশ্নের, যে এই ছয়টি প্রশ্ন যদি ভাইবা বোর্ডে করা হয় সেক্ষেত্রে আপনার আনসার কী হবে। তো দেখুন, আমরা আজকে আলোচনা করব যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের বিভাগীয় প্রশাসন এবং বিভাগীয় কমিশনার সম্পর্কিত তথ্য সম্পর্কে। তো প্রথম তথ্যটি হচ্ছে বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় কমিশনার সম্পর্কিত প্রথম তথ্য হলো, বিভাগীয় প্রশাসন হলো মাঠ প্রশাসনের সর্বোচ্চ ইউনিট বা স্তর। তাহলে বিভাগীয় প্রশাসন হলো মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ ইউনিট বা সর্বোচ্চ স্তর। দ্বিতীয় তথ্য হচ্ছে বিভাগীয় প্রশাসনের প্রশাসনিক প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার। তৃতীয়ত হচ্ছে বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় সরকারের গৃহীত সিদ্ধান্ত এবং নীতিগুলোকে বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন বা করেন। তৃতীয়ত হচ্ছে যে বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় প্রশাসনের যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এরপরে বিভাগীয় কমিশনারগণ তাদের আওতাভুক্ত জেলার ডিসিগণের কাজের তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ করে থাকেন। সর্বোপরি তথ্যটি হচ্ছে বিভাগীয় কমিশনারগণ ইওনো এবং এসিলানগণের পদায়ন ও বদলি নিয়ন্ত্রণ করে থাকেন। এই তথ্যগুলো হচ্ছে বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় প্রশাসন সম্পর্কিত। এখন যদি আপনাকে প্রশ্নটি করা হয় ভাইবা বোর্ডে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছেন, বলেন তো যে মাঠ প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ ইউনিট কোনটি, তাহলে সেই ক্ষেত্রে আপনার আনসার হবে, স্যার মাঠ প্রশাসনের বা স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ ইউনিট বা স্তর হলো বিভাগীয় প্রশাসন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বলেন তো বিভাগীয় প্রশাসনের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কিংবা বিভাগীয় প্রশাসনের প্রশাসনিক প্রধানকে, তাহলে সেটির উত্তর হবে, স্যার বিভাগীয় প্রশাসনের প্রধান কর্মকর্তা কিংবা বিভাগীয় প্রশাসনের প্রশাসনিক প্রধান হচ্ছেন বিভাগীয় কমিশনার। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বিভাগীয় কমিশনারগণ কী কাজ করে থাকেন কিংবা বিভাগীয় কমিশনারগণ কোন সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তাহলে এই প্রশ্নটির উত্তর হবে, স্যার বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবে বিভাগীয় পর্যায়ে কাজ করে থাকেন এবং একই সাথে তারা বিভাগীয় কমিশনারগণ তারা কেন্দ্রীয় সরকারের গৃহীত যে নীতি এবং সিদ্ধান্তগুলোকে বিভাগীয় পর্যায়ে তারা বাস্তবায়ন করে থাকেন। এরপরে প্রশ্নটি হচ্ছে যে, বলেন তো তাহলে বিভাগীয় কমিশনারগণ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের বা কেন্দ্রীয় প্রশাসনের কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা, সেক্ষেত্রে আপনার আনসার হবে, স্যার বিভাগীয় কমিশনারগণ কেন্দ্রীয় প্রশাসনের সাধারণত যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। যদিও এই বিষয়টিকে সংক্ষেপে বলা সম্ভব না, এটি আপনাকে ব্যাখ্যা দিয়ে, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে যে কোন সময় যুগ্ম সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা কিংবা কোন সময় অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, এটির একটা ব্যাখ্যা প্রয়োজন। সংক্ষেপে তথ্যটি দিচ্ছি। আচ্ছা, এরপরের তথ্যটি হচ্ছে বিভাগীয় কমিশনারগণ তারা কী কাজ করে থাকেন। মূলত বিভাগীয় কমিশনারগণ তাদের আওতাভুক্ত জেলার যারা ডিসি মহোদয় আছেন তাদের কাজের সমন্বয়,
এবং তাদের কাজের নিয়ন্ত্রণ এবং তাদের কাজের তত্ত্বাবধান করে থাকেন বিভাগীয় কমিশনারগণ। সর্বোপরি আপনাকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো বিভাগীয় কমিশনারগণ উপজেলা পর্যায়ে কোন কোন কর্মকর্তাগণের কাজের নিয়ন্ত্রণ বদলি বা তাদের যেটি নিয়ন্ত্রণ করে থাকেন, সেটি হচ্ছে যে বিভাগীয় কমিশনারগণ ইওনো এবং এসি ল্যান্ডগণের কাজের নিয়ন্ত্রণ করে থাকেন, তাদেরকে পদায়ন করেন এবং তাদেরকে বদলি করে থাকেন। তাহলে মূলত বিভাগীয় কমিশনার সম্পর্কিত এবং বিভাগীয় প্রশাসন সম্পর্কিত কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করলাম। এখান থেকে বিশেষ পরীক্ষায় ভাইবা বোর্ডে যদি প্রশ্ন করা হয়, ইতিপূর্বে করা হয়েছে, আপনারা আনসার দিবেন। তো আপনারা এই তথ্যগুলো জানবার জন্য বাজারে যে কোনো একটা ভাইবা বই আপনারা পড়তে পারেন, 43তম এবং 41তম ভাইবা প্রস্তুতির জন্য। স্পেশালি আপনারা আমার এই বইটি পড়তে পারেন, এটি হচ্ছে আমার লেখা বই মিলন্স বিসিএস ভাইবা হ্যান্ডবুক। এই বইটিতে আমি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট সমস্ত ক্যাডারের তথ্যগুলো গোছানোভাবে চমৎকারভাবে উপস্থাপন করেছি এবং এখানে আমার 4 বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করার অভিজ্ঞতা বইটিতে আছে। আপনারা এই বইটি যদি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ঢাকা শহরের যে নীলক্ষেতের মামুন বুক হাউস, সেখান থেকে আপনারা অফলাইন এবং অনলাইনে নিতে পারবেন। এছাড়াও আমার কাছ থেকে আপনারা বইটি নিতে পারবেন। 01712282980, এটি আমার নম্বর, আমার সাথে যোগাযোগ করবেন। এর পরবর্তী তথ্য হচ্ছে যে আমি যে আপনাদেরকে এই যে আজকে তথ্যটি দিলাম বিভাগীয় প্রশাসন এবং বিভাগীয় কমিশনার সম্পর্কিত, এগুলো আমার বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে আমি ডিটেল ক্লাসে পড়িয়ে থাকি, তাদেরকে পার্সন টু পার্সন কেয়ার করি এবং আমার প্রাইভেট ভাইবা ব্যাচ থেকে গত 40তম বিসিএসে 45 জন স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন। এবার 41তম বিসিএস এবং 43তম বিসিএসের আমার ভাইবা কার্যক্রম চলছে, প্রাইভেট ভাইবা কার্যক্রম। বর্তমানে আমার 22 নম্বর এবং 23 নম্বর ভাইবা ব্যাচে ভর্তি চলছে। আমি আমার ভাইবা স্টুডেন্টদেরকে প্রাইভেটভাবে পড়াই এবং তথ্যগুলো তাদেরকে পার্সন টু পার্সন ক্লিয়ার করে দিই। তো যারা আমার 41তম বিসিএসের ভাইবা এবং 43তম বিসিএসের ভাইবা কোর্সে যুক্ত হতে চান বা ভর্তি হতে চান, 01712282980 এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমি বিসিএসের ভাইবা প্রস্তুতি সম্পর্কিত কিছু ইনফরমেশন যেটি প্রোভাইড করে থাকি, আমার কিছু ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে। তো আমার যেটি ভাই ফেসবুক গ্রুপ যেটি, সেটি হচ্ছে মিলন্স কেরিয়ার কেয়ার, এটি হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। আর ফেসবুক পেজ হচ্ছে বিসিএস প্রিপারেশন উইথ মিলন সার। আপনারা এটা হচ্ছে পেজ আর এটা হচ্ছে গ্রুপ, আপনারা এই পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন বিসিএসের ভাইবা প্রস্তুতি নিয়ে। তো ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেটস, আজকে এ পর্যন্তই, আবার সামনে উপস্থাপন করব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।